সীমান্তে উদ্ধার প্রায় 11 কেজি সোনা। ঘটনায় এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ। উদ্ধার প্রায় 7 কোটি টাকা মূল্যের সোনা। ফের বড় সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর। সীমান্তে তল্লাশি চালিয়ে বিএসএফের হাতে উদ্ধার প্রায় 11 কেজি সোনা। উদ্ধার হওয়া সোনার বাজার দর 6 কোটি 70 লক্ষ টাকা। ঘটনায় এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর এক পাচারকারীকে ধরে ফেলতে সক্ষম হয়েছেন বিএসএফ জওয়ানেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত নদিয়ার হোরান্দিপুর সীমান্ত এলাকায়। বর্তমানে এই সীমান্তে কর্মরত বিএসএফের 32 নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্র মারফত বিএসএফের কাছে খবর আসে বিপুল পরিমাণ সোনা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছে। সেই মতো দুটি বিশেষ দল গঠন করা হয় বিএসএফের পক্ষ থেকে। এরপর নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে দুটি দল অতর্কিতে হামলা চালায়। বিএসএফ জানিয়েছে, কর্তব্যরত জওয়ানেরা ভুট্টা ক্ষেতের ভেতর দুই সন্দেহভাজনকে এগিয়ে আসতে দেখে। এরপর তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে বিএসএফ। ঘন জঙ্গলের সুযোগ নিয়ে এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও অপর এক পাচারকারীকে ধরে ফেলে বিএসএফ জওয়ানেরা। তল্লাশির সময় ওই ব্যক্তির কোমরে বাঁধা কাপড়ের বেল্টের ভেতর থেকে মোট 16টি সোনার বার উদ্ধার হয়। উদ্ধার হয়েছে 4টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার ওজন 10 কেজি 737 গ্রাম। ঘটনায় ধৃত পাচারকারী ইমাদুল বিশ্বাস, বাড়ি নদিয়া জেলার ভীমপুর থানার মালুপদ গ্রামে। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিএসএফকে জানিয়েছে, তার সাথে রাজু মণ্ডল নামে অপর এক যুবক ছিল, যে বিএসএফের তাড়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অভিযুক্ত জানিয়েছে, বাংলাদেশের বজতলা গ্রামের বাসিন্দা আলমগীর তাদের হাতে এই সোনা দিয়েছিল। মালুয়াপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসকে সোনাগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া সোনা ডিআরআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এ বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জানান, চোরা কারবারিরা নিজেরা আড়ালে থেকে সাধারণ মানুষকে দিয়ে এই কাজ করাচ্ছে। সামান্য পয়সার লোভে সমস্যায় পড়ছেন নিরীহ মানুষগুলি। বাহিনীর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন তিনি। তিনি আরও বলেন, সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ পাচারকারীদের এই কুমতলব থেকে দূরে থাকুন। ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে বিএসএফ কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। ফের বড় সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর। সীমান্তে তল্লাশি চালিয়ে বিএসএফের হাতে উদ্ধার প্রায় 11 কেজি সোনা। উদ্ধার হওয়া সোনার বাজার দর 6 কোটি 70 লক্ষ টাকা। ঘটনায় এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর এক পাচারকারীকে ধরে ফেলতে সক্ষম হয়েছেন বিএসএফ জওয়ানেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত নদিয়ার হোরান্দিপুর সীমান্ত এলাকায়। বর্তমানে এই সীমান্তে কর্মরত বিএসএফের 32 নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্র মারফত বিএসএফের কাছে খবর আসে বিপুল পরিমাণ সোনা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছে। সেই মতো দুটি বিশেষ দল গঠন করা হয় বিএসএফের পক্ষ থেকে। এরপর নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে দুটি দল অতর্কিতে হামলা চালায়। বিএসএফ জানিয়েছে, কর্তব্যরত জওয়ানেরা ভুট্টা ক্ষেতের ভেতর দুই সন্দেহভাজনকে এগিয়ে আসতে দেখে। এরপর তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে বিএসএফ। ঘন জঙ্গলের সুযোগ নিয়ে এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও অপর এক পাচারকারীকে ধরে ফেলে বিএসএফ জওয়ানেরা। তল্লাশির সময় ওই ব্যক্তির কোমরে বাঁধা কাপড়ের বেল্টের ভেতর থেকে মোট 16টি সোনার বার উদ্ধার হয়। উদ্ধার হয়েছে 4টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার ওজন 10 কেজি 737 গ্রাম। ঘটনায় ধৃত পাচারকারী ইমাদুল বিশ্বাস, বাড়ি নদিয়া জেলার ভীমপুর থানার মালুপদ গ্রামে। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিএসএফকে জানিয়েছে, তার সাথে রাজু মণ্ডল নামে অপর এক যুবক ছিল, যে বিএসএফের তাড়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অভিযুক্ত জানিয়েছে, বাংলাদেশের বজতলা গ্রামের বাসিন্দা আলমগীর তাদের হাতে এই সোনা দিয়েছিল। মালুয়াপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসকে সোনাগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া সোনা ডিআরআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এ বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জানান, চোরা কারবারিরা নিজেরা আড়ালে থেকে সাধারণ মানুষকে দিয়ে এই কাজ করাচ্ছে। সামান্য পয়সার লোভে সমস্যায় পড়ছেন নিরীহ মানুষগুলি। বাহিনীর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন তিনি। তিনি আরও বলেন,
সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ, পাচারকারীদের এই কুমতলব থেকে দূরে থাকুন। ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে বিএসএফ কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।